প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নন এডিটেড একেবারে র র্যান্ডম টকে। এবং আজকে কথা বলবো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির সেলিম খান, ফিল্ম ইন্ডাস্ট্রির শাকিব খান, ফিল্ম ইন্ডাস্ট্রির সেলিম খানের ছেলে শান্ত এবং শ্রাবন্তী সহ এই যে প্রযোজকের ছেলের নায়ক হওয়া, একই সাথে সাফল্য মিডিয়া, জাজ মাল্টিমিডিয়ার সহ বিভিন্ন প্রসঙ্গ নিয়ে। সো পুরো বিষয়টি যদি শুনতে চান এবং বুঝতে হলে এবং মতামত জানাতে হলে প্লিজ একটা রিকোয়েস্ট থাকবে, পুরো ভিডিওটি দেখে আপনারা একটা সুচিন্তিত মতামত দেবেন, কারণ খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে আমি আজকে এই র্যান্ডমটাকে আলোচনা করতে চাই। শ্রাবন্তীর নায়ক হচ্ছেন প্রযোজক সেলিম খানের ছেলে শান্ত। এই খবরটি আমাদের বেশ চোখ আটকে যায়, একই সাথে নানান রকম আলোচনা তৈরি হয়, এবং কারণ এই বিষয়টি, এই ছবিটির নায়ক ছিলেন মূলত শাকিব খান। এখন প্রশ্ন আসতে পারে যে সাফল্য মিডিয়ার প্রযোজক সেলিম খানের ইচ্ছে যাকে খুশি তাকে নায়ক বানাবেন, কিন্তু সাফল্য মিডিয়া তৈরি হয়েছে, সাফল্য মিডিয়ার ভিত গড়েছে মূলত শাকিব খানের চলচ্চিত্র দিয়ে, সেটা আপনারা সবাই জানি, চিড়েঙ্গা পোয়া নোয়াখালী। সো এই বিষয়গুলোর থেকে শুরু করে যে ফিল্ম ইন্ডাস্ট্রির যে ধারা বদল বলি বা বাক বদল বলি, আমরা সাফল্য মিডিয়ার উত্থান মাত্র এক দুই বছরের ঘটনা এবং প্রত্যেকেই কিন্তু সাফল্য মিডিয়ার প্রকাশ্য সাপোর্ট সহ সহযোগিতা করেছে, কারণ তখন জাজ মাল্টিমিডিয়া একচেটিয়া একক আধিপত্যে বিরাজ করছিল। এবং স্বাভাবিকভাবেই যে প্যারালালি বেশ কিছু বেশ কজন পরিচালক বা প্রযোজক যখন কাজ করেন ইন্ডাস্ট্রিতে, তখন ইন্ডাস্ট্রির একটি সুবাতাস বয়ে যায় এবং সেটি সবাই প্রত্যাশা করেন, এবং সেই প্রেক্ষিতে সাফল্য মিডিয়ার পাশে দাঁড়িয়েছিলেন শাকিব খান। শাকিব খানের সাথে শাকিব খানের সবচেয়ে ঘনিষ্ঠ সহচর শামীম আহমেদ রনি, আমি বলবো এটা বলাই যায় যে শামীম আহমেদ রনিকে নির্মাতা বানিয়েছেন শাকিব খান নিজে। এখন সেই শামীম আহমেদ রনির পরিচালনায় সাফল্য মিডিয়ার প্রযোজনায় ছবি তৈরি হচ্ছে, কিন্তু সেখানে শাকিব খান নেই। বিষয়টি আপনার কাছে বা আমাদের কাছে বা কারো কাছে খটকা লাগছে না? অবশ্যই খটকা লাগার বিষয়। এবং একই সাথে ভারতে যখন মিটিং হয় প্রযোজক এবং পরিচালক শামীম আহমেদ রনি, সেখানে কিন্তু প্রথম খবরটি আসে যে সানি লিওন একটি ছবিতে নাচবেন এবং পরবর্তীতে কোনাল সেটি গাইবেন। কোনাল সানি লিওনের খবরই সলা বয়ে যায় সারা মিডিয়া এবং স্বাভাবিকভাবে একটা বাড়তি প্রচার পায়, বাড়তি উৎসাহ কৌতূহল তৈরি হয় যে ছবিটি কার, কে করছে, হঠাৎ করে সানি লিওন কেন আমাদের এই ছবিতে, আমাদের দেশের ছবিতে। সো এটি একদিকে যেমন পজিটিভ আলোচনা হচ্ছে, একদিকে নেগেটিভিটি ছড়াচ্ছে, ইত্যাদি নানান বিষয়ে আলোচনা হচ্ছে। আর মূল আলোচ্য বিষয় যেটি ছিল যে মূলত কলকাতায় যাওয়া এবং বিভিন্ন মিটিং করা স্বামী মন্ত্রণীর, সেটি ছিল শ্রাবন্তীর সাথে এবং শ্রাবন্তীর ডেট নিয়ে। যেহেতু শাহিনশাহ থেকেই সেলিম খান এবং সাফল্য মিডিয়ার সাথে সবচেয়ে বৈপরীত্য এবং এই দূরত্ব, এর পরবর্তীতে সাফল্য মিডিয়ার যে কোনো কাজ করতে গেলে অবশ্যই শর্ত দিয়ে কাজ করবেন শাকিব খান। এখানে ছোট্ট করে বলে রাখি, শাহিনশাহর সাথে মূলত মূল তর্ক বা মূল বিতণ্ডা কেন কি হয়েছিল। শাহিনশাহর সাথে প্রথমে যে মিটিংটা হয় প্রচণ্ড আড়ম্বর নিয়ে শুরু হয়েছিল এবং যে জমকালোভাবে ঘোষণা দেয়া হলো শাহিনশাহ, কারণ প্রথমত নুসরাত ফারিয়ার জাজ থেকে বেরিয়ে প্রথম ছবি করছেন, জাজের নায়িকা এখন সাফল্য মিডিয়ার ঘরে, এটাও একটা বড় চমক ছিল। এবং একই সাথে শাকিব খান নুসরাত ফারিয়ার নতুন কেমিস্ট্রি তৈরি হবে, এটাও আলাদা চমক ছিল। সো সব কিছু জমকালোভাবে মহরত হলো এবং ছবির ঘোষণা হলো। এর পরবর্তীতে জানা গেল যে ছবিটি রামোজি ফিল্ম সিটিতে হবে এবং বিশাল বাজেটে যা লাগে খরচ এবং ধামাকাদার একটি ছবি তৈরি হবে। শাকিব খান খুব স্বাভাবিকভাবেই বিভিন্ন গণমাধ্যমে তখন বলতে লাগলেন যে এই ছবিটি নিয়ে খুবই উৎসাহ উদ্দীপনা এবং এই ছবিটি ফাটিয়ে দেবে। একই সাথে হঠাৎ করেই শোনা গেল যে নায়িকা অসুস্থ, ছবির শুটিং হচ্ছে না, কিছুটা বিলম্ব হচ্ছে, ছবির কক্সবাজারে যেতে হবে, কারণ ততদিনে রামোজি ফিল্ম সিটি প্ল্যান বাদ হয়ে সাফল্য মিডিয়ার প্রযোজনা প্রতিষ্ঠান, তাদের প্রযোজক সম্প্রদায় বা তাদের প্রযোজক টিম বলেছেন যে না, আমরা রামোজিতে করছি না, এখন কক্সবাজারে বাকি কাজটা সেরে ফেলব। স্বাভাবিকভাবে একজন অভিনেতা এবং শাকিব খানের মতো সুপারস্টার অভিনেতা তাতে আহত হবেননি, কারণ তিনি বাজি লেগে ফেলেছেন জাজ মাল্টিমিডিয়া থেকে শুরু করে অন্যান্য প্রোডাকশন হাউস থেকে শুরু করে নিজে প্রযোজনা বাদ রেখে সাফল্য মিডিয়ার সাথে বাজিটা ধরেছেন, কিন্তু সাফল্য মিডিয়ার সেই কথাটি না রেখে মুম্বাই রামোজি ফিল্ম সিটি, চেন্নাই
বিভিন্ন শুটিং ফ্লোর এগুলো বাদ দিয়ে লোকেশন চলে আসলো কক্সবাজারে। সো ছবির অর্ধেক যা ক্ষতি হওয়ার, অর্ধেক যা ইমেজ, অর্ধেক যা আসার, একটা আশা নিয়ে তো তারকারা কাজ করে। সো কক্সবাজারে শুটিং হবে সব প্রস্তুতি নিচ্ছে, যেহেতু শিডিউল কেনা শাকিব খানের, সো সেই শিডিউল অনুযায়ী শাকিব খান কাজ করছেন। কক্সবাজারে কিছুদিন কাজ করার পর হঠাৎ করে বাজেট সংকট এবং নানান রকম টালবাহানা এবং নানা রকম সংকটের কথা আমরা জানতে পারি। পরবর্তীতে কক্সবাজারেও ছবিটি শুটিং হয়নি, হয়েছে বনশ্রী রামপুরা আফতাবনগরে এবং সেই বালুচর এবং সেই লোকেশন থেকে। সো চলচ্চিত্রের অবস্থা যখন এই হয় যে যখন আলোচনা বা স্ক্রিপ্ট টেবিলে আলোচনা করা হয়, তখন বলা হয় যে হলিউডে বা ওয়ার্ল্ডের অমুক অমুক জায়গায় তুরস্কে গান করব, রাশিয়াতে ফাইট করব ইত্যাদি নানান রকম আলোচনা হয়, কিন্তু আদতে তার কিছুই থাকে না। এটি অনেক নায়িকারা আমার টক শোতেও এসে বলে গেছেন যে ছবির যখন স্ক্রিপ্ট পাই তখন তানভীর ভাই তখন টাইটানিকের গল্প শোনায়, কিন্তু যখন শুটিংয়ে আসি তখন দেখি ডিঙি নৌকা। সো এই ফিল্ম ইন্ডাস্ট্রির শাকিব খান এবং সাপ্লি মিডিয়ার মধ্যকার যে দূরত্ব এবং বৈপরীত্য, এর মূল কারণ কিন্তু তার কমিটমেন্ট রক্ষার দায়। সেক্ষেত্রে টাকার সংকট যেহেতু আছে, সুতরাং খুব গরিব হালে ছবি করবেন সাপ্লি মিডিয়া, এটি স্বাভাবিক। কিন্তু পরবর্তী ছবিতে দেখা গেল কি, শামীম আহমেদ রনি শাকিবের তৈরি পরিচালককে নিয়ে কলকাতা ভারতে গেলেন এবং সেখানে নানান রকম তারকাদের সাথে মিট আপ করা, তাদের সাথে কন্ট্যাক্ট করা মূলত ছবির প্রয়োজনে, কারণ সেলিম খানের ছেলেকে নায়ক বানাতে হবে, শান্ত ছেলেটির নাম, এবং শান্ত শ্রাবন্তী কাজ করতে যাচ্ছেন এমন খবরটি ছাপা হওয়ার পরপরই শোনা গেল যে না, শ্রাবন্তী নাকি রাজি হচ্ছেন না শান্তর সাথে নায়ক এবং নায়িকা হিসেবে কাজ করতে। এক্ষেত্রে খুব বলে রাখা ভালো, যেহেতু বেশ কিছু ছবি কাজ করা হচ্ছে শাকিব খানের সাথে শ্রাবন্তীর, এবং শাকিব খান যে শ্রাবন্তীকে ইনফ্লুয়েন্স করেননি এটি কিন্তু বলা যায় না। সুতরাং শ্রাবন্তীকে বলতে পারেন যে না, তুমি এইভাবে একদম নবীন ছেলের সাথে কেন কাজ করছো, এটা যে কোনো সহজাত মানুষের হলে বা আপনি হলেও বা আমরা হলেও সেটি বলতাম। সো সেই জায়গা থেকে যে টেক্কা দেবার একটি প্রবণতা ছিল সাপ্লি মিডিয়ার, যে শাকিব খানকে বাদ দিয়ে এখন আমার ছেলেকে শ্রাবন্তীর সাথে আমি ছবিতে লঞ্চ করছি, সেটি আর হলো না এবং এই খবরটি একেবারে ফেক হিসেবে প্রমাণ পেল। এখন যেহেতু লগ্নিকার কমিটমেন্ট করে ফেলেছেন শ্রাবন্তীর সাথে, শ্রাবন্তীও সাইন করে ফেলেছেন, অ্যাডভান্স নিয়ে ফেলেছেন, সুতরাং ছবি তো করতে হবে। সো দেবের সাথে কন্ট্যাক্ট করতে লাগলেন আমাদের পরিচালক শামীম আহমেদ রনি এবং দেব রাজি হলেন না, স্বাভাবিকভাবে তার ব্যস্ততা ইত্যাদি, কিন্তু এর মধ্যেই খবর হয়ে গেল যে শাকিবের বদলে দেব। শাকিব কিন্তু সিনেই নেই, শাকিব সাপ্লি মিডিয়ার কাজই করছে না এমন খবরই কিন্তু সত্য, কিন্তু যেহেতু সাপ্লি মিডিয়ার এর আগের ছবি ছিল, সো গণমাধ্যম বুঝে নিলেন এবং গণমাধ্যম প্রকাশ করে ফেললেন যে শাকিবকে হটিয়ে দেব কাজ করছেন, আদতে দেবের কন্ট্যাক্ট সাইনও হয়নি এবং এটিও খবরটিও ভুয়া। সো গণমাধ্যম যখন ট্যাম্পার্ড হয়ে যায়, যখন বিভিন্ন রকম খবরকে স্টাবলিশ করতে যায়, ভুয়া খবরকে সত্য বলে দাবি করতে চায়, তখন এক ধরনের ট্রমায় পড়েন তারকারা, এবং শাকিব খান সাপ্লি মিডিয়ার মধ্যকার এই দূরত্বর অন্যতম কারণও এটি। অতএব দেব থাকছেন না, শাকিবও থাকছেন না, তাহলে শ্রাবন্তীর সাথে কি আবারও শান্তই কাজ করবেন? অবশেষে স্ক্রিপ্ট বদল করা হলো এবং সেক্ষেত্রে বলা হলো যে দুই বয়সী অসম প্রেম, এবং সেক্ষেত্রে টিচার থাকবেন শ্রাবন্তী এবং তার ছাত্র হিসেবে শান্ত সেলিম খানের ছেলে কাজ করবেন। এদিকে যেহেতু চলচ্চিত্রে প্রযোজক সংকট এবং আগুন সহ বেশ কিছু ছবির প্রযোজনা বাংলাদেশি একজন প্রভাবশালী প্রযোজক করছেন, সেটাও নামে বেনামে, এবং সেই প্রেক্ষিতে শাকিব খানের তো একটা শেল্টার, বড় ধরনের শেল্টার দরকার, যেহেতু জাজ মাল্টিমিডিয়ার সাথে কাজ হয়নি বা হওয়ার কথার সম্ভাবনা নেই, জাজ মাল্টিমিডিয়া এখন একটু ব্যাকফুটে রয়েছেন। অন্যদিকে আব্দুল আজিজের সাথে কখনো তার বনি বানা হয়নি, বিকজ অফ আব্দুল আজিজ টাকা কম দিতে চাইতেন, শাকিব খানকে তার পেমেন্টের অর্ধেক পেমেন্টও অফার করেনি। সো সেই জায়গা থেকে জাজ মাল্টিমিডিয়া বাদ, এবং কলকাতার ছবি যেহেতু শাকিব খান আপাতত করছেন না, সো স্ট্রং কোনো প্রযোজক প্রযোজনা প্রতিষ্ঠান শাকিব খানের প্রচণ্ডভাবে দরকার, এবং সেই প্রেক্ষিতে সাপ্লি মিডিয়ার কাজ হাফডান হয়ে গেল এবং সায়েন্স, এবং তারই প্রেক্ষিতে যেটি হলো যে সাপ্লি মিডিয়ার সাথে যেহেতু কাজ হচ্ছে না, হওয়ার কোনো সম্ভাবনা নেই, জাজ মাল্টিমিডিয়া বন্ধ, দেশে আগুন সহ বেশ কিছু ছবি দেশীয় প্রযোজকের সাথে কাজ করার
খুব সুগম একটা পথ তৈরি হলেও সেটি কিন্তু কন্টিনিউ হবার কোনো সম্ভাবনা নেই, কারণ সেই প্রযোজনা প্রতিষ্ঠান, সেই প্রযোজনা দোকানটি সাকিব খানের নিজেকেই দেখাশোনা করতে হবে। সো একটি স্ট্রং পাওয়ার পয়েন্ট দরকার, এবং সেই স্ট্রং পাওয়ার পয়েন্টের প্রেক্ষিতে কিন্তু দুবাই ভ্রমণে গেলেন, দুবাই লোকেশন দেখতে গেলেন। মূলত লোকেশন নয়, ইফতেখার চৌধুরীর নতুন একটি মিশনে সাকিব খান গিয়েছেন, এবং সেখানে গিয়েছেন মূলত দুবাইয়ের সবচেয়ে প্রভাবশালী বাঙালি বাংলাদেশি, যিনি আমি বলবো যে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য সবচেয়ে বড় আশীর্বাদ হবে যদি দুবাইয়ের এই প্রযোজক, এই লগ্নিকারী, এই ব্যবসায়ী যদি বাংলাদেশি সিনেমায় লগ্নি করতে রাজি হন। এবং তারই প্রত্যাশায় মূলত আমরা থাকব, এবং তারই প্রত্যাশায় দেখতে থাকব যে অন্তত এই মিটিংটি যাতে সফল হয়। এবং এই সফল হওয়াটি খুব জরুরি শুধু সাকিব খানের জন্য না, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য, কারণ আমি বারবার এর আগেও বলেছি যে বড় কর্পোরেট কালচার বা বড় কর্পোরেট কোম্পানি বা বড় প্রতিষ্ঠান যখন যেদিন থেকে ফিল্ম ইন্ডাস্ট্রি দায়িত্ব নেবে, বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি সেদিন থেকে শক্ত একটা ভিত পাবে। আমরা বাইরের দেশে কী দেখি, বাইরের দেশে পাশের দেশের যদি আমরা বারবার তুলনা করি, ভারতে রিলায়েন্স, টাটা থেকে শুরু করে সমস্ত বড় কর্পোরেট কোম্পানিগুলোর আলাদা উইং আছে, যেখানে ফিল্মকে প্রমোট করা হয়, ফিল্মকে প্রমোট শুধু নয়, সেখানে ফিল্ম বিজনেস নিয়ে তারা ভাবেন এবং সেটি থেকে ব্যবসাও তারা করেন। সো সেই জায়গা থেকে একজন মূল ব্যবসায়ী যখন সিনেমায় লগ্নি করবেন, তখন তার মূল ফোকাসটি থাকবে এটি থেকে দেশি বিদেশি বিভিন্ন বিপণন করে ছবিটির আয় যাতে উঠে আনা যায়। এবং দুবাইয়ে যেই আমি বলবো টাইকুন, বিজনেস টাইকুনের সাথে সাকিব খানের মিটিং হচ্ছে, এবং ইফতেখার চৌধুরী সহ যে মিটিংটা হচ্ছে তার ফলাফল কী হবে জানি না, তবে যদি সফল হন তবে অবশ্যই সাকিব খানের জন্য একটি বড় ভিত হবে, ভিত গড়ে উঠবে, একই সাথে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নতুন একটি ঠাই পাবে। সেই প্রত্যাশা রেখেই মূলত আমরা বলতে পারি যে সাকিব খান এবং বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি জন্য সমৃদ্ধ হওয়া প্রয়োজন, আরও অনেক তারকা, অনেক নায়ক নায়িকার ক্ষেত্র তৈরি হওয়া দরকার। এদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি যেদিন থেকে শুনবে একজন সাধারণ প্রযোজক যে এক দেশে ছবি লগ্নি করে টাকা উঠে আসে, আরও সম্মান প্রতিপত্তি, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অন্যান্য ফেস্টিভ্যালে যাওয়ার সুযোগ হয়, তখন মানুষের প্রযোজকের অভাব হবে না, সেই প্রত্যাশায় আমরা দিন গুনছি। একই সাথে আমার এই র্যান্ডম টকটি আপনার কাছে কেমন লাগলো, এই টপিক নিয়ে আপনার প্লিজ বিস্তারিত মতামত দিন, সেই মতামত দিয়ে একটি ফলো আপ এবং এটার একটি সম্পূরক র্যান্ডম টক আমি প্রকাশ করতে চাই। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার পাশে মানুষটিকে। সো প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে, সেই সম্পর্কে মতামত জানান, বেল বাটনে প্রেস দিয়ে সংযুক্ত থাকুন, এবং আপনি নিজে সাবস্ক্রাইব করুন, শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে।